টাইটানিকের কথা মনে আছে আপনাদের? সেই মিষ্টি মুখ, কেট উইন্সলেট টাইটানিকের নায়িকার প্রেমে পড়েননি ওই সময়ে, এমন কোনো তরুণকে খুঁজে পাওয়া খুব মুশকিল। দুজনের প্রেম, টাইটানিক জাহাজ ডুবে যাওয়া, সেই বিয়োগান্তক পরিসমাপ্তি, সব কিছুই বিশ্বের কোটি কোটি দর্শক ভক্তকে বিচলিত করেছে, কাঁদিয়েছে। সেই টাইটানিকের নায়িকা একটি দুর্ঘটনায় পড়েছেন, পা পিছলে পড়েছেন, হাসপাতালেও যেতে হয়েছে নাকি তাকে। শুটিংয়ে পা পিছলে পড়ে আহত হয়েছেন, ভর্তি হয়েছেন হাসপাতালে। ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পড়ে গিয়ে পায়ে আঘাত পান কেট, এরপর দ্রুত তাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্কারজয়ী হলিউড অভিনেত্রীর একজন প্রতিনিধি গণমাধ্যমকে জানিয়েছেন, তার অবস্থা এখন অনেকটাই ভালো এবং শীঘ্রই তিনি আবারও সেটে ফিরবেন বলে আশা করেছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, কেটের পা পিছলে গিয়েছিল এবং প্রোডাকশনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভালো আছেন এবং পরিকল্পনা অনুযায়ী এই সপ্তাহেই ফিল্মিংয়ে ফিরবেন তিনি। শুটিং টিমের একটি সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম হলিউড রিপোর্টার .com এক প্রতিবেদনে জানিয়েছে, কেট লি সিনেমার শুটিং করছিলেন, এ সময় পা পিছলে পড়ে যান, তবে এখন তিনি ভালো আছেন। চলতি সপ্তাহের যে শিডিউল ছিল সে অনুযায়ী শুটিংয়ে অংশ নিতে পারবেন বলে তারা আশা করেছেন। ক্রোয়েশিয়ার একটি গ্রামে লি সিনেমার শুটিং চলছে। ফটোগ্রাফার লি মিলারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এই ছবিটি। ঐতিহাসিক এই সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে 46 বছর বয়সী, একসময়ের তরুণ মনের ঘুম কেড়ে নেওয়া নায়িকা কেট উইন্সলেট, আর পরিচালনা করছেন এই ছবিটি এলেন কুরাস। লি সিনেমায় কেটকে নতুন রূপে দেখার জন্য নিশ্চয়ই কেট ভক্তরা অপেক্ষা করছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে তিনি আবার সিনেমার শুটিংয়ে অংশ নেবেন, এটাও প্রত্যাশা করছি আমরা সহ সকল ভক্তরাই।